এবং যে চিড়িয়াখানার নামটা সেটা দেখা পড়বে, এই যে দেখতে পাচ্ছ তোমরা হলুদ বর্ডার দিয়ে রয়েছে সেটা দেখতে পাবে। এই দেখো, এই দেখো জাস্টগুলো কি বড় বড় দেখো, এই সাইডে ছোট ছোট দেখাচ্ছিল তার জন্য আমরা এই সাইডে আসলাম। এ ভাই সাহ, ইন্ডিয়ান ক্রাস্টেড পার্কিও পাইন, এটা পার্কিও পাইন সাজারু। মামু মামু মামু, এই পাখিটার নাম ব্ল্যাক কিউ রাসো, তোমরা দেখতে পাচ্ছ। আর এর আকারটা অনেকটাই, সাধারণত আমরা ডিসকভারি চ্যানেলে বা বিভিন্ন পশু পাখির চ্যানেলে দেখে থাকি জেব্রা, আজ আমি সচক্ষে দেখলাম। এই গাইস, ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও, এবং আমি মিচ্ছি বোনটা আর আশরাফুল, আমরা এখন তিনজনে যাচ্ছি চিড়িয়াখানায় ঘুরতে। আমাদের অনেক দিন থেকেই যাবো যাবো ইচ্ছা ছিল, কিন্তু যাওয়া হয়নি সময়ের কারণে। এখন সবার প্রথমে আমাদেরকে টিকিট কাউন্টারতে টিকিট কাটতে হবে, যেহেতু আমাদের যেহেতু টিকিট কাউন্টারটা ওই দিকে, তো আমাদের এখন গিয়ে টিকিট কাটতে হবে সেখান থেকে। কারণ টিকিট যদি না কেটে যায় এখান থেকে আমাদের শিয়ালদার দিকে যেহেতু যেতে হবে, টিকিট ধরবে অনেকটা ফাইনও কাটবে, তার জন্য সবার প্রথমে আমাদেরকে টিকিটটা কাটতে হবে। ভাইয়ের জন্য একটা গার্লফ্রেন্ড লাগবে না, আমার আপাতত গার্লফ্রেন্ড লাগবে না, তোর যদি বয়ফ্রেন্ড লাগে। আর এর বাড়ির থেকে এখন ছেলে খোঁজা হচ্ছে, আর আরেকটা কারণও যাচ্ছে আমরা ঘুরতে, এর জন্য ছেলে খুঁজতে যাচ্ছি বিয়ে দেবো বলে। তোমরা যদি কেউ একে পছন্দ করে থাকো অবশ্যই কমেন্টে জানাতে পারো, আমি ঠিকঠাক করে দেবো। এখন টিকিট কাটি গিয়েছি, এখন যাওয়া যাক। তো টিকিট কাটবি তো? না তাকিতে না, আমরা যাচ্ছি চিড়িয়াখানাতে। আর তাকে তো মালদ্বীপে না, তাকে তো এই সাইডে, আমরা যাচ্ছি সামনের দিকে শিয়ালদার দিকে যাবো আমরা। তো আপাতত আমরা টিকিটটা কেটে নিয়েছি, আর আমাদের ট্রেন টাইম হচ্ছে 11:35 হাওড়া, যেহেতু আমরা হাওড়া রোড থেকে উঠেছি। আর শিয়ালদায় পৌঁছতে আমাদের, হ্যাঁ শিয়ালদায় পৌঁছতে আমাদের লাগবে একটা সময়। তো আমরা সবেমাত্র ট্রেন থেকে নামলাম শিয়ালদা থেকে, এখন আমাদেরকে বাস স্ট্যান্ডে যেতে হবে, সেখান থেকে বাস ধরে আমরা যেতে পারবো। তো আমরা বাস স্টপ পেয়ে গেছি, আর এখান থেকে টাকা চিড়িয়াখানে কতক্ষণ লাগবে, 20 মিনিট? তো চিড়িয়াখানাতে 20 মিনিট লাগবে, দেখা যায় কখন পৌঁছায় গিয়ে। তো দীর্ঘ প্রায় 40 মিনিট বাসে আমরা বসে বসে এইভাবে আসলাম। প্রথমে আমাদেরকে বলছিল যে 20 মিনিট লাগবে চিড়িয়াখানাতে আসতে, তো প্রায় 40 মিনিট আমাদেরকে এরকম বাসে রেখে তারপরে নামালো। তা আকাশে কিন্তু প্রচণ্ড পরিমাণ মেঘলা করেছে, তোমরা দেখতে পাচ্ছ আকাশে প্রচণ্ড পরিমাণ মেঘলা করেছে, তার ভেতর দিয়ে আমি ব্লগ করতে করতে যাচ্ছি। আর চিড়িয়াখানার ভেতরে ঢুকে অনেক কিছু দেখাবো তোমাদেরকে। চিড়িয়াখানাতে ঢোকার পূর্বে আমরা আগে একটু ফুচকা খেয়ে নিলাম। আমরা ঢুকে গেলাম চিড়িয়াখানার ভিতরে, প্রথমে ঢুকতে চিড়িয়াখানার সামনে একদম পুরো সামনে ঢুকে পড়বে হচ্ছে এই নকল হাতি এবং জিরাফ, এবং দুটো জিরাফ রয়েছে। তো বিভিন্ন সাইডে কিন্তু বিভিন্ন পশু পাখি তারা আছে, তো যাবা তো দূরে যাক, সবার প্রথমে আমাকে তাদেরকে খুঁজতে হবে যাদের সঙ্গে আমি এসেছি। তো আর আকাশের ভাবটাও খুব একেবারে খারাপ, হঠাৎ করে বৃষ্টি নেমে আসলো, তার জন্যে প্রায় আধা ঘন্টা আমরা দাঁড়িয়েছিলাম। কী কী আছে সব কিছু তোমাদেরকে আজকে এই ভিডিওতে দেখাচ্ছি। প্রথমে সবাই তো ঢুকলাম আমি, আর অনেকেই এসছে আজকে, আজকে আকাশের ওয়েদারটা খুবই খারাপ, তারপরে কিন্তু প্রচুর ভিড় চিড়িয়াখানার ভিতরে। সবার প্রথমে গেট দিয়ে ঢুকতে কিছুটা দূরে আসলেই পড়বে এরকম একটা মানকির দেখা, এবং তার হাঁসের মাঝখানে লাভ, এবং যে চিড়িয়াখানার নামটা সেটা দেখা পড়বে, এই যে দেখতে পাচ্ছ তোমরা হলুদ বর্ডার দিয়ে রয়েছে সেটা দেখতে পাবে। পাখি ডাকছে কোথায় রে, পাখি ডাকছে নাকি? বাদুর বাস করে এই গাছটাতে, বাদুর যেটা আমাদের গ্রাম অঞ্চলে বেশিরভাগ দেখা যায়। ঝুলছে নাকি? তুই কি কি দেখলি সেটা বল আমারে। আমার গা লাগবে না, তোর লাগে তো বল। আমরা এখন ঢুকবো বাঘের এলাকাতে, এখানে রয়েছে হরিণের যে দেখতে গেলে এই সাইড যেতে হবে, সাপ এই সাইড যেতে হবে, কুমির দেখতে গেলে আমার এই সাইড যেতে হবে, এবং বাঘ দেখতে গেলে এই সাইড যেতে হবে। তখন তুমি বাঘে আমি দেখে আসবো। ফাইনালি আমি সবার প্রথমে বাঘের এলাকায় ঢুকে পড়লাম, আর বাঘের এলাকাতে চারি সাইডে ব্যারিকেড দিয়ে ঘেরা, যাতে বাঘ বাইরে না আসতে পারে, আর ভেতরে এই সাইডের মানুষজন বাঘের এলাকায় না যেতে পারে, সুরক্ষা কবচ বলতে পারো তোমরা। বাঘ কোথায় রে, আসে বল, কে পাখি? এই সাইডে বাঘের খাঁচা রয়েছে, কী পাখি এটা? বাঘের ঘর তো দেখতে পাচ্ছি, বাট বাঘ দেখতে পাচ্ছি না।
বাঘ দেখার জন্য মনে হচ্ছে আরো আমাকে আরো এগোতে হবে। তোমা বাঘের ঘরে তো তালা মারা, বাঘের ঘরে তালা মারা, এটা দেও। আমরা এখানে এসে বাঘ তো দেখতে পেলাম না আপাতত, কিন্তু একটা বিড়াল দেখতে পেলাম, ছোট বাঘ। ওই আছে মামাটাই, দেখতে পাচ্ছে পালিয়েছে আমার দেখে। বাঘ দেখা মিললো না কিন্তু একটা বিড়াল দেখা মিললো, এটা কি? আমি ভেতরে গিয়ে দেখি কি এটা। বৃষ্টির জন্য পুরো চুলটা ভিজা একদম আমার। এই দেখো বিভিন্ন রকমের সারস এটাতে রয়েছে, ঠোঁট দেখে মনে হচ্ছে এত ছোট মাছ খেতে পারবে। আবার যদি বাঘ দেখা মিললো না, এখন আমরা জিরাফ ওয়ার্ল্ড, জিরাফের দিকে ঢুকবো। জিরাফ গেটে আমরা সামনে রয়েছে, এখন জিরাফ দেখতে যাব। দেখা যাক জিরাফ দেখতে পাই কিনা। সামনে আর একটু ওখানে সামনে গেলে জিরাফ দেখতে পাবো আমরা। ভাই সাফ আরো ভালো করে দেখা। এই সাইডে আরো বড় বড় জিরাফ রয়েছে, এই সাইডে ছোট জিরাফ, সবে বাচ্চা। এই দেখো জাস্ট জিরাফ গুলো কি বড় বড় দেখো। এই সাইডে ছোট ছোট দেখাচ্ছিল, তার জন্য আমরা এই সাইডে আসলাম। জিরাফ শুরু কি বড় বড় দেখো। আমাদের বাড়ির তিনতলা সমান জিরাফ রে ভাই, অনেক কটা আছে। এখন ঘরের ভিতরে আছে, বৃষ্টির জন্য ভিতরেই চলে গেছে সব। এখনো বড় আছে ভিতরে, হ্যাঁ সব থেকে বড় এটা না, এর থেকে বড় আর একটা আছে ভিতরে। হ্যাঁ হ্যাঁ এ একটা বেরোচ্ছে, একটা বেরোচ্ছে। কচ্ছপ মনে হচ্ছে, কচ্ছপ, কচ্ছপের বাচ্চাগুলো দেখ শুধু কি ছোট ছোট ভাই সাপ। ফেটে যাচ্ছে ছবিটা আমার, কিছু করার নেই, অনেকটা বাইরে আমরা। কুমির দেখতে পাবো না? কুমির, কুমির কোন সাইডে? এটা কি পাখি? ব্ল্যাক কিউরাসো, তো এই পাখিটার নাম ব্ল্যাক কিউরাসো, তোমরা দেখতে পাচ্ছ। আর এর আকারটা অনেকটাই বড়, শগুন পাখির মতো। অবশ্য শগুন পাখি কোনোদিন দেখিনি আমি, কিন্তু নাম শুনেছি। এবং এই সাইডে আরেক ধরনের পাখি রয়েছে, সেটা কি পাখি দেখা যাক। এটা অবশ্য পাখির সাইড, এখানে যতদূর পর্যন্ত খাঁচা দেখতে পাচ্ছ ততদূর কিন্তু পাখির সাইড। এটা হচ্ছে দেওদারিক, এই পাখিটির নাম দেওদারিক। পাখিটা দেখো, এই পাখিটার নাম দেওদারিক, হ্যাঁ ককাটিল, এই পাখিটার নাম ককাটিল। তার পাশে এও দেওদারিক পাখি, এটা তো আমরা গ্রাম অঞ্চলে দেখতে পাই, ঘুঘু পাখি যেটাকে বলে, তাই সেই পাখি এখানে দেওয়া রয়েছে। এপাশে এখনো পাখির খাঁচা, দেখা যাক এটা কি পাখি ভাই সাহ। যে দেখতে পাচ্ছ এটা অবশ্যই তোমরা কি পাখি জানিও কমেন্টে, যেহেতু ডবল খাঁচা সেই জন্য ছবিটা ঠিক ভালো ক্লিয়ার আসছে না, তবুও তোমরা জানিও। এরপর তো সামনে একটা বিশ্ব বাংলা, যেটা পশ্চিমবঙ্গ সরকারের চিহ্ন। এসে খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট হয়তো স্টুডেন্ট হয়েছে। যাই হোক আমরা এবার ঢুকবো এলিফ্যান্ট জগতে, মানে হাতি, হাতি দেখতে যাবো। এবার আমরা বড় আমার এই দেয়ালের ছবি তুলছে কি পোষে বাবা। আমরা এখন ঢুকি হচ্ছে এলিফ্যান্ট জগতে, যেহেতু আর আমাদের শর্ট টাইম, হাতে একদম খুবই সময় কম, আস্তে আস্তে অনেকটা সময় কেটে গিয়েছে, আর বাড়ি ফিরতে খুব তাড়াতাড়ি, যেহেতু একটা পিচ্ছি বোনকে নিয়ে এসেছি আমরা। কি এটা, বিড়াল না খেঁকশাল বুঝতে পারছি না, বোন বিড়াল। হ্যাঁ বাঘ না কি এটা, তো গরু মতো দেখতে পাচ্ছি আমি। সে বসে আছে না, সেই বসে আছে, হ্যাঁ শুয়ে রয়েছে। কত বাঘ পেয়ে গেছি, কিন্তু ডবল খাঁচার কারণে খুব একটা ক্যামেরায় শো করবে না, তবু দেখানোর চেষ্টা করছি তোমাদের। এই দেখো এত কাছ থেকে সচক্ষেই প্রথমবার আমি বাঘ দেখলাম। এই একটা লেজ বার করে আছে একটা বাঘ, এবার বেশ অনেকটাই বাঘ দেখতে পাচ্ছি। এই সাইডে একটা বাঘ বসে আছে, হরিণ তো দিকে দেখতে পেলাম না, হরিণ তো এদিকে দেখাচ্ছে, হরিণ তারপরে ক্যাঙ্গারু তারপরে বাঘটা দিলাম সাপ, এদিকে কি সিংহ আছে, হাতি আছে, শিয়াল আর গন্ডার। এইদিকে দেখা যাক, ওই দিক থেকে শুধু বাঘই দেখলাম, এখনো সাপ দেখা হলো না, তারপরে হরিণ দেখা হলো না।
শিয়াল শিয়াল এটা শিয়ালের পর্ব। এটা হচ্ছে ভারতীয় বন্য কুকুর, সেটাতে ভারতীয় বন্য কুকুর রয়েছে। কই দেখি বন্য কুকুর কোথায়? সব করে পাট পাট করে জঙ্গল মতো করা। এখন অবশ্য দেখা যাবে না যেহেতু বৃষ্টি পড়ছে, বৃষ্টির কারণে সব আশ্রয় নিয়ে ঘরটাতে রয়েছে। জুম করে দেখে দেখা যায় কিনা। না তো ঘুরতে ঘুরতে অনেকটা ক্লান্ত হয়ে পড়েছি, আর এর ভিতরে যেমনটা কিছু না পাওয়াই নিয়ে নিলাম কুলফি, যার দাম ছিল 20-25, ওটা 25 আমারটা 20। সকাল থেকে তেমনটা কিছু খাওয়া হয়নি, সকালে বাড়ি থেকে বেরিয়েছি তখন মোটামুটি কটা বাজে আসবে? 12টা বাজে, মানে আমরা 12টার ট্রেন ধরে এসেছিলাম মোটামুটি। আমাদের এই চিড়িয়াখানা আসতে তোমরা দেখেছো ভিডিওতে, বৃষ্টি এসেছিলো, তার পাশে অনেক জায়গায় দাঁড়াতে হয়েছিলো, তার জন্য ঢুকতে আমাদের মোটামুটি বেজে গেছে 2:30 মতো, আর প্রায় আধা ঘন্টা মতো ঘুরলাম। আর কিছু সময় ঘুরবো, তারপরে আমরা বাড়ির থেকে প্রায় রওনা দেবো, কারণ অনেকটাই শর্ট টাইমে আমরা এসেছি আজকে। আর সব জিনিসগুলো বৃষ্টির জন্য এখন ভিতরে, তার জন্য তেমনটা কিছু দেখতে পেলাম না। এর ভিতরে কী থাকতে পারে? ভিক্টোরিয়া গ্রাউন্ড পিজিয়ন, এটা পিজিয়ন পাখি। এ দেখে দেখ, এটা রোবট না পাখি রে ভাই? হ্যাঁ পাখি তো, পাখি পাখি, এটাও পাখি, এটাও একটা পাখির সাইট পিজন। এ মামু মামু কী হচ্ছে মামু? হ্যালো হাই, হ্যালো হ্যালো গাইজ, হাই, পা দুমড়ে আছে আসে বল। আর এখন আমরা ঢুকবো গোব্বাই হাউস, এখান দিয়ে এটা এক্সিট, এটা এক্সিট, এটা এক্সিট, এন্ট্রি এই সাইড দিয়ে, এন্ট্রি এই সাইড দিয়ে গোব্বাই হাউস এন্ট্রি, এটাই সৌন্দর্যতা গোব্বাই হাউসের। এটা কি নীল জগৎ এসে পড়লাম নাকি ভাই? কী আছে এর ভেতরে, কী আছে এটা কি পাতা নেই, ক্যা হ্যাঁ? এ ভাই সাহ, ইন্ডিয়ান ক্রাস্টেড পার্কিও পাইন, এটা পার্কিও পাইন সাজারু। মামু 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 মামু, হাই মামু, তো বার নিকাল দেখি তোরে সাজারু। নেক্সট নেক্সট কি আছে? এটা কি? এটা বন্ধ, আপাতত বন্ধ এগুলো। হ্যাঁ এগুলো সাজারু, সাজারু অনেক সময় ছোটোবেলায় আমি ছোটো ছোটো দেখেছিলাম, এটা অনেক বড় বড়, সেই তুলনায় অনেক বড়। এখানে আবার ধরলে, আবার ধরলে ছোট হয়ে যায়। আর এদের গায়ে কাঁটা থাকে, তোমরা যারা দেখেছো তারা নিশ্চয়ই জানবে, এর গায়ে কাঁটা থাকে, ধরলে একদম পুরো লাড্ডু মতো ছোটো মতো হয়ে যাবে। নেক্সট নেক্সট পার্টে কী আছে দেখা যাক, এটা দেখি কুচভি নেই, সেফ নীল জায়গাত। যা হোক এর পেন্টিংটা খুব সুন্দর। আর এই ঘর, এখন আমাদের এক্সিট জাস্ট এটাই ছিল গোব্বাই হাউসের ভিতরে, জাস্ট এটাই ছিল। তো গোব্বাই হাউসের ভিতরে জাস্ট এটাই দেখলাম, গোব্বাই হাউস অনলি ফর সজারু। যেটা আমার দেখা সব থেকে ইচ্ছা ছিল বেশি সেটা হচ্ছে কুমির, আর সেই সাইডে আমি এসে গেলাম। এখন দেখা যাক কুমির দেখতে পাই কিনা, যেহেতু কুমিররা জলেই থাকে এবং জলেই বেরোয়, যেহেতু বৃষ্টি হচ্ছে দেখা যাক কুমিরটা দেখতে পাই কিনা। তো ভাগ্যটা একটু ভালো ছিল তার জন্য কুমিরটা দেখতে এলাম, তোমাদেরকে একটু দেখাই কুমির 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 কোথায় কুমির। এ দেখো দেখতে পাচ্ছ, জুম করেছে তার জন্য ফেটে গিয়েছে, দেখতে পাচ্ছ এই হালকা করে দেখো, মানকি আর ভালুক আছে দেখছি, হরিণ ক্যাঙ্গারু এই সাইডে দেখতে পাওয়া যাবে। দেখতে দেখতে বেশ অনেকটাই সময় কেটে গেল, গরিলা সেটা গরিলা সাইড ছিল, বাট গরিলা দেখতে পেলাম না। এটা কি জেব্রা? বাট জেব্রা কোথায়? সব তো ঘরের তালা মারা দেখতে পাচ্ছি, সব ঘরটা তালা মারা। হাই মামা, তো এটা তো জেব্রা, সাধারণত আমরা ডিসকভারি চ্যানেলে বা বিভিন্ন পশু পাখির চ্যানেলে দেখে থাকি জেব্রা, আজ আমি সচক্ষে দেখলাম। অ্যান্ড তোমরা কে কে সচক্ষে এগুলো দেখেছো অবশ্যই কমেন্টে জানিও। এটা কি? এটা শগুন মনে হচ্ছে না, উট পাখি, বাট উট পাখি আসে কি? আজকে আশাটা আমার পূর্ণ হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে। প্রথমে বলেছিলাম যে আমি কুমির দেখবো, কুমির দেখতে পেয়েছি, তারপরে হাতি দেখবো, হাতি কোনো দেখা হয়নি, কিন্তু হরিণটা দেখা হয়ে গেল। সামনে দেখতে পাচ্ছি হরিণের সাইড, সেখানেই যাচ্ছি আমি। আর এই হাঁটতে হাঁটতে কাদাতে তোমাদের জন্য শুধু দেখানোর জন্য হাঁটতে হাঁটতে আমি যাচ্ছি। হরিণগুলো যে বাঘগুলো ওখানে ঝিমাচ্ছিল, সেই বাঘের কাছে ছাড়া হয় তাহলে এখন খেতে পারবে, তোর কি মনে হয়? আমার তো মনে হয় না, হ্যাঁ তবু খেতে পারবে, অনেক কটা আছে দেখছি।
সাইডটা হচ্ছে হরিণ, এবং এই সাইডে এখনো গেলে পাওয়া যাবে হচ্ছে কাকড়, তারপরে দেখতে পাওয়া যাবে কৃষ্ণসার হরিণ। উঠপা কেনা রে ভাই এমু, আর আয়তনে অনেকটাই বড় দেখতে পাচ্ছি। তো মোটামুটি আমরা কম বেশি ঘুরলাম এবং কিছু কিছু জিনিস দেখলাম, তোমাদেরকে দেখালাম। তো দুর্ভাগ্যবশত সব কিছুই আমরা দেখতে পেলাম না, এবং টাইমটা শর্টের কারণে যেহেতু ট্রেন টাইম হয়ে গেছে তার জন্য সব কিছু দেখাতে পারলাম না দুর্ভাগ্যবশত। তো নেক্সট কোনো একদিন আসলে আমরা নিশ্চয়ই দেখাবো। আর সবথেকে ধরে আমার সাপটা দেখা, তো সাপ দেখা হলো না, তো নেক্সট আসলে সব কিছু দেখাবো তোমাদেরকে। এখন আমরা বাড়ি ফিরবো, ঢুকতে যে ইন্ট্রোটা নিয়ে আমি ঢুকেছিলাম সেটাই নিয়ে আবার এক্সিট করছি। তো আমরা চিড়িয়াখানা থেকে ডাইরেক্ট চলে আসলাম বেড়াচড়া মার্কেটে, যেহেতু ট্রেনে অনেকটা জার্নি করা, অনেকটা ক্ষুধার্ত ছিলাম আমরা সকাল থেকে, তেমন একটা কিছুই খাওয়া হয়নি। ভেবেছিলাম যে কোনো একটা রেস্টুরেন্টে যাওয়ার পর বিরিয়ানি খাবো বা যে কোনো একটা জিনিস খেতে হবে, ভারী কোনো জিনিস, ভাত বলো বা যাই বলো, কিন্তু তেমনটা সুযোগ হয়ে ওঠেনি। তার জন্য আমরা ডাইরেক্ট শিয়ালদা থেকে আসার পর ট্রেন ধরে প্রথমে পাড়াসাদে নামলাম, এবং পাড়াসাদ থেকে নামার পর ডাইরেক্ট আসলাম বাড়িতে, এবং বাড়ি এসে একটা সেকেন্ডও না দেরি হাতে মুখে জল দিয়ে ফ্রেশে চলে আসলাম বেড়াচড়া মার্কেটে। এবং এখানে আসার পর নিয়ে নিয়েছিলাম বিরিয়ানি, এবং আমার সঙ্গে এক দুটো ফ্রেন্ড তারা আছে, রাসগোল্লা মণি আসল তো আমার সাথে ছিল, আর সঙ্গে মণিকেও নিয়ে চলে আসলাম বেড়াচড়া মার্কেটে। তো আপাতত আজকে ভিডিও এখানেই থাকছি, এবং এই খাওয়ার পর মোটামুটি বাড়ি ফিরবো। এবং সারাদিনের যে জার্নিটা তোমরা জানো, সব জিনিসটা কোন মোমেন্টটা তোমাদের ভালো লেগেছে, তো আজকের মতো ভিডিওটি এখানেই থাকছে, দেখো পরবর্তী কোনো ভিডিওতে, এবং নতুন কোনো জায়গাতে ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং ধন্যবাদ এতটুকু সাহায্য দেখার জন্য। বাই।